সালামু আলাইকুম এভরিওান আই এম ফতিমা আই এম গোয়িং টু স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পয়শাক গাছটাকে আপনি যদি যত্ন নেন অনেক বেশি পয়শাক আপনি খেতে পারবেন আপনার বাগান থেকে আমি অনেকগুলি টিপস আপনাদের সাথে শেয়ার করব টুডে আই এম গোয়িং টু গিভ ইউ লটস অফ টিপস হাউ টু গ্রু মালবার স্পিনাস ইফ ইউ ফলো অল অফ দিজ টিপস ইউ গেট লস অফ মালবার স্পিনাশ ফ্রম ইউর গার্ডেন অ্যান্ড ইউ অলসো গোয়িং টু নো হাও আই গোয়িং টু কেয়ার ইউর মালবার স্পিনাশ এখানে আমি কিন্তু চার পাঁচটা মালবার স্পিনাশ করেছি এ গাছটা বেশি বড়ো হয়নি কিন্তু আবার এত ছোটো না এরকম সাইজের আমি এ গাছটা থেকে যে নিচ দিকে যে অনেকগুলা পাতা আছে না আপনারা দেখতে পাচ্ছেন এ পাতাগুলো কিন্তু থাকলে আমার গাছটা কিন্তু অক্সিজেনে নিতে পারতেছে না ভিতরে প্লাস পানি যে দিব পানিগুলো কিন্তু ভালোভাবে পচবে না এবং এ পাতাগুলি যখন মাটির সাথে লাগা থাকবে তখন কিন্তু মাটি থেকে পোকাও আসে তখন পোকাটা কিন্তু আবার আমার গাছের উপরে চলে যাবে তাহলে কিন্তু আমার গাছটা ড্যামেজ হবে আমি a dibo. Here you guys can see some of the leaves are almost close to the ground and my plant cannot get enough oxygen from this. so I'm going to cut this out. If I cut this out so I can pour the water properly and I can also get the fertilizer properly.

আমি এখান থেকে আরও কিছু যে ব্রাঞ্চ হয়েছে এ ব্রাঞ্চগুলোও কেটে দিব। তাহলে কি হবে আরও মোর ব্রাঞ্চ হবে গাছটা কিন্তু আমার একবারে উপরে দিয়ে একটা মাসার মতো আমাকে করতে হবে না যত আমি ব্রাঞ্চগুলো কেটে দিব। তত কিন্তু আমার ব্রাঞ্চ হবে হিয়ার আই এম অলসো গোয়িং টু কাট ইট আউট সাম অফ দ্য ব্রাঞ্চ দ্য ব্রাঞ্চ আই কাট দ্য মোর ব্রাঞ্চ ইজ গোয়িং টু কাম গাছের ব্রাঞ্চগুলো যদি কেটে দে তাহলে কিন্তু আরও অনেক বেশি ব্রাঞ্চ আসতেছে আর আদারওয়াইজ কিন্তু ব্রাঞ্চগুলা যদি কেটে না দেয় তখন গাছটা কিন্তু আগা নিয়ে উপরে চলে যায় চলে যেয়ে ফুল ধরে গাছটা কিন্তু তখন আর বেশি কিন্তু আমার পর্যাপ্ত ব্রাঞ্চ হচ্ছে না ইফ উই কাট অল অফ দুস দ্য ব্রাঞ্চ দ্য ব্রাঞ্চ ইজ গোয়িং টু বি কাম অ্যা লড নাও ইউ গেস ক্যান সি লাস্ট ফাইভ ডেজ ইগো আই কাট ইট অল অফ দিস ব্রাঞ্চেস নাও ইউ গেস ক্যান সি হিয়ার আর কামিং লস অফ ব্রাঞ্চেস মোর লাস্ট পাঁচ দিন আগে আমি এইখান থেকে এই ব্রাঞ্চগুলা কেটে দিয়েছিলাম এখন দেখুন আপনারা অনেকগুলা ব্রাঞ্চ কিন্তু নতুন করে আসতেছে তাহলে কিন্তু আমি চার পাঁচ দিন পর পর কিংবা এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি অনেকগুলি আবার হারভেস্ট করতে পারতেছি উইথ ইন এ উইক ইউ গেস ক্যান হারভেস্ট লর্ডস অফ ব্রাঞ্চেস অ্যান্ড লিভ ফ্রম ইউর গার্ডেন ইউজিং দিস মেথড আই ক্যান হারভেস্ট এভরি উইক মালাবার স্পিনাশ ফ্রম মাই গার্ডেন আমি এই স্টেপসগুলি ফলো করাতে প্রত্যেক সপ্তাহেই আমি আমার বাগান থেকে এ পোশাকগুলি হারভেস্ট করতে পারতেছি এবং এভরি উইকে আবার আপনি নতুন করে হারভেস্ট করতে পারবেন আশা করি এ টিপসগুলি আপনাদের কাছে ভালো লাগবে i hope you guys are going to like these tips if you like my tips please subscribe to my channel and also share with your family and friends thanks everyone for watching